हेलो फ्रेंड्स, आर के रॉय सिटीशन अपन सकल के सुस्वागतम। बंधुरा, प्राइमरि 2014 जो स्टे बाबू सालाम जो केसटी से केसटर बेपारे क्योंकि बोर्ड किंबा पर्षद गतकाल के 3 मार्च क्योंकि ता गए हाईकोर्टर डिविशन बेचे गतकाल के लिस्टेड करान और गतकाल के केसटी एप्लीकेशन करें फाइल करें और आज के अर्थात 4 मार्च क्योंकि से डिविशन बेचे से उठे और दीर्घक्षण क्योंकि 1 नम्बर और 2 नम्बर सिरियले छो दीर्घक्षण केस दूटी उठे এই কেস দুটি ওঠার পরে আজকে কিন্তু একটা যেটা খবর পাওয়া গেল যে স্টেটা উঠে গেছে, সম্পূর্ণভাবে স্টে উঠে গেছে, কিন্তু কিছু শর্ত সাপেক্ষ আরোপ করা হয়েছে বোর্ডের উপর ডিভিশন বেঞ্চের পক্ষ থেকে। দীপানন্দী ভার্সেস বাবু সালামের যে কেসটি ছিল এবং ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ভার্সেস বাবু সালামের যে কেসটি ছিল এই দুটি একসঙ্গেই দীর্ঘক্ষণ শুনানি হয় এবং স্টেটা উঠে যায় এবং যেটা শর্ত আরোপ করা হয়েছে বলে জানা যাচ্ছে যে 3 সপ্তাহের মধ্যে বোর্ডকে পর্ষদকে তাদের যে পিডিএফ অর্থাৎ মেরিট লিস্টের যারা এমপ্যানেলড হয়েছেন তাদের সম্পূর্ণ পিডিএফ কিন্তু জমা দিতে হবে কোর্টের কাছে। তো বন্ধুরা, এইটুকু যদি দিয়ে দিত আজকে তাহলে কিন্তু কোনোরকম শর্ত সাপেক্ষ থাকতো না হয়তো। তো যাই হোক, মন্দের থেকে এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ ভালো সংবাদ। যারা ইনক্লুডেড ছিলেন এখনও পর্যন্ত জয়নিং করতে পারেননি এবং যারা জয়নিং করে ফেলছেন তাদের জন্য এটা খুবই স্বস্তিকর একটা খবর এবং খুব দ্রুতই কিন্তু কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হয়ে যাবে এবং যারা জয়েন করেননি তাদের হাতে কিন্তু জয়েন লেটার কিন্তু চলে আসবে এবং আপনারা ভোটের আগেই কিন্তু স্কুলে অ্যাপয়েন্টমেন্ট করতে পারবেন এবং যারা নন ইনক্লুডেড হয়েছেন তাদের জন্য কিন্তু এটা একটা স্বস্তির খবর, কারণ আপনারাও কিন্তু যে সেকেন্ড লিস্ট সেই সেকেন্ড লিস্ট কিন্তু এখন বের হওয়াতে কোনো রকম অসুবিধা হবে না, খুব দ্রুতই হয়তো সেকেন্ড লিস্টও বেরিয়ে আসবে। তো যাই হোক বন্ধুরা, অর্ডার কপিটি কিছুক্ষণের মধ্যেই ওয়েবসাইটে যখন দিয়ে দেবে তখন সম্পূর্ণভাবে আমরা কনফার্ম হয়ে কিন্তু আবার একটি ভিডিও নিয়ে আসবো সে অর্ডার কপিতে পুঙ্খানুপুঙ্খভাবে কী কী বলা হয়েছিল। অবশ্যই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। এ পর্যন্তই আজকে আপনাদের এই খুশি সংবাদটি দেওয়ার সাথে সাথে শেষ করছি। ভালো থাকবেন, থ্যাংকস।